বলে দিছি যে দু মাস পরে আমার এই কাড়া ঘুরে খেলা দেখতে পাবো। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মানভূম জনকল্যাণ, সঙ্গে আমি যুধিষ্ঠির মাহাতো। তো বুঝতেই পাচ্ছেন আজকে যে গোলামারাই দুর্দান্ত খেলা হয়েছিল, সেটা কিন্তু যে হাজার হাজার দর্শকের আগমন, সেটা কিন্তু একমাত্র কাকু শত্রুঘ্ন মাহাতোর জন্যই, যে খেলাটা খুব সুন্দর কিন্তু খেলা দেখাচ্ছিল গ্রামও কিন্তু বাহারও, এই জন্য আজকে হাজার হাজার দর্শকের আগমন। তো অতি অবশ্যই কিন্তু আমরা সবাই এসেছি, যার জন্য না এসে থাকতে পারলাম নাই। তো এই জন্যই সরাসরি কিন্তু লড়াইয়ের পরে সাক্ষাৎকার পর্ব তুলে ধরছি, সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার, কেমন আছো বলো? এখন ভালো আছি। আচ্ছা, পাবলিকও খুশ হয়েছেন এবং কাকুও খুশ হয়েছেন, বুঝতেই পারছেন। তো এই যে খেলতে খেলতে কাড়া খেলতে খেলতে হয়তো আসরে বাহারে চলে গেল, ওটা মানুষকে বলা যাবে না, দর্শক মানে আসরের বাইরে আর দর্শক মানে, কিন্তু সেটাই দর্শকের কিন্তু আফসোস রয়ে গেল যে খেলাটা যদি মাঠের মধ্যে হয়তো কিন্তু খুবই আর ভালো হতো, ভালো হতো। তো যাই হোক, কিন্তু সেটা পাবলিক অত সচেতন হইল না, একজনকে বুঝা গেলে কিন্তু আরেকজন ঢুকে পড়ছে। এটা মেলাটা কিন্তু সবাই সুবিধা হতো যদি সবাই যদি পেছনে চলে যেত। তো যাই হোক, খেলা কিন্তু দুর্দান্ত জমে উঠেছিল, এরপরে কি প্রস্তুতি নিয়েছেন? এবার আর কি প্রস্তুতি নিব, এখন দেখো মানে এখন আর দু মাস পর প্রস্তুতি নিব, মানে দু মাস পরে যদি কোনো রসিক চাহে যে আমি শত্রুঘ্ন কাকু বড় নিতে চাই তাহলে দিতে পারে। বড় সমস্ত পাবলিককে তো খেলা খুব সুন্দর দেখায়নি, যে তাহলে আমাদের খেলা দেখাচ্ছে, কিন্তু আমাদের যে সমস্ত মানভূমের ঐতিহ্য কাড়া লড়াই তাতে কিন্তু সবাই ভালোবেসে অনেক জনে পৌঁছে গেছিলো এবং মহিলারাও অনেক চলে এসেছিল। তবে কাড়াটা কবে নিয়ে যাবেন? আজকে এখন কবে যায় কোনো গ্যারেন্টি নেই, আজকেও নিয়ে যেতে পারে, এখন সিদ্ধান্ত যাবে কাড়া কমিটি, এখন তুই বল এখন কাল যাবে না পরশু যাবে গোটা বলতে পারবে না। আচ্ছা, কাড়াটা চটফট কোনো লাগেছে কি? না, কোনো অসুবিধা হয়নি। কতক্ষণ খেলা দেখাচ্ছিল কাটা মাঠে? 17-18 মিনিট হতো। 20 মিনিট ধরে এলাম। 20 মিনিট মোটামুটি কাটা, কিন্তু তার মধ্যে কিন্তু সমস্ত পাবলিক কিন্তু পর মিনিট দেখতে পাই গেছে, কিন্তু 5-7 মিনিট পাবলিক দেখতে পাইনি, বাইরে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো খুব সুন্দর কিন্তু খেলা দেখাচ্ছি, কিন্তু আমরা সেটা বুঝতে পেরে গেছি। তো এরপরে আবার আমরা দু মাস পরে কিন্তু কাটা লড়াই দেখতে পাবো, অতি অবশ্যই শীঘ্র আপডেট পেয়ে যাবেন। আমি হয়তো বলে দিছি যে দু মাস পরে আমার এই কাড়া ঘুরে খেলা দেখতে পাবো। চলো, কাড়াটি কিরকম অবস্থা আছে সেটা এখন আমাদের দেখার বিষয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই বলেই এখানে সাক্ষাৎকার পর্ব সমাপ্ত করছি। নমস্কার।